BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে সিরাজগঞ্জ এক আসনের হালচাল। সিরাজগঞ্জ এক সংসদীয় আসনটি কাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া, রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা ও বহুলি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে 62 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 191,342 জন। ভোট প্রদান করেন 78,853 জন। নির্বাচনে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 48,338 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আমির হোসেন ভুলু। ধানের শীষ প্রতীকে তিনি পান 26,618 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। এই নির্বাচনে সারা দেশে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করলেও সিরাজগঞ্জ এক আসনের ভোট কেন্দ্রসমূহে স্থানীয় ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যায়নি। প্রিজাইডিং ও পোলিং অফিসাররা পুলিশ পাহারায় ভোট কেন্দ্রে অলস সময় পার করে বিকেলের আগেই কেন্দ্র ত্যাগ করে। ফলে তৎকালীন নির্বাচন কমিশন সিরাজগঞ্জ এক আসনে কাউকে বিজয়ী ঘোষণা করেনি। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এ সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 136,946 জন। ভোট প্রদান করেন 91,807 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 62,383 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল মজিদ মিনু। ধানের শীষ প্রতীকে তিনি পান 23,927 ভোট। 1996 সালের সাধারণ নির্বাচনে মোহাম্মদ নাসিম দুটি আসনে দাঁড়ান, সিরাজগঞ্জ এক ও সিরাজগঞ্জ দুই। উভয় আসনে জয়লাভ করার পর তিনি সিরাজগঞ্জ দুই আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। সিরাজগঞ্জ এক আসনটি তিনি ছেড়ে দেন। ওই বছর সেপ্টেম্বরের উপনির্বাচনে মোহাম্মদ নাসিমের চাচাতো ভাই বাংলাদেশ আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ সেলিম সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 217,738 জন। ভোট প্রদান করেন 142,200 জন। মোহাম্মদ নাসিম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 101,981 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল মজিদ মিনু। ধানের শীষ প্রতীকে তিনি পান 38,202 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 259,673 জন। ভোট প্রদান করেন 224,985 জন। নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 179,479 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ আব্দুল মজিদ মিনু। ধানের শীষ প্রতীকে তিনি পান 40,883 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 345,603 জন। ভোট প্রদান করেন 326,890 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন তিনজন, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম, ধানের শীষ প্রতীকে বিএনপির রুমানা মোর্শেদ কনক চাপা, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলামিন সিরাজি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 324,424 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রুমানা মোর্শেদ কনক চাপা। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 1,118 ভোট।
কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। 2020 সালে 13 জুন মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করায় 2020 সালের 12ই নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তার ছেলে তানভীর শাকিল জয় বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 188,325 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ সেলিম রেজা, তিনি পেয়েছিলেন মাত্র 468 ভোট। পর্যবেক্ষণে দেখা যায় সিরাজগঞ্জ 1 কাজীপুর সদরের একাংশ নিয়ে গঠিত আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ এবং উপনির্বাচনে আওয়ামী লীগ টানা বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নিউজ 24-এর গবেষণা টিম দৈবজয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনপি নিউজ 24 সিরাজগঞ্জ 1 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 41.21% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 61.30%, বিএনপি 33.76%, জামায়াতে ইসলামী 4.37%, স্বতন্ত্র ও অন্যান্য 0.57% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 67.04% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 67.95%, বিএনপি 26.06%, জামায়াতে ইসলামী 2.04%, জাতীয় পার্টি 3.46%, স্বতন্ত্র ও অন্যান্য 0.49% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 65.31% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 71.72%, চার দলীয় জোট 26.86%, জাতীয় পার্টি 0.33%, স্বতন্ত্র ও অন্যান্য 1.09% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.89% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 80.39%, 4 দলীয় জোট 18.43%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.18% ভোট পায়। সিরাজগঞ্জ 1 কাজীপুর সদরের একাংশ এ আসনের বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের সন্তান ও জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলের প্রপৌত্র। বাংলাদেশের ইতিহাসে তার পরিবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রকৌশলী তানভীর শাকিল জয় খুব অল্প বয়সে রাজনীতির ময়দানে একটি শক্ত জায়গা করে নিয়েছেন। 2008 সালে প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ 1 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর উপনির্বাচনে তার ছেলে তানভীর শাকিল জয় আসনটির প্রতিনিধিত্ব করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন চাইবেন। তানভীর শাকিল জয় ছাড়াও এই আসনটিতে মনোনয়ন চাইবেন তার চাচাতো ভাই আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় প্রয়াত সদস্য ডক্টর মোহাম্মদ সেলিমের ছেলে শেহেরিন সেলিম রিপন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক টি এম তাজিবুল ইসলাম তুষার। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইবেন দলটির সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাল মামুন ও কাজীপুর থানার সভাপতি মাওলানা জাফর আহমদ। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় সিরাজগঞ্জ 1 আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। যুগ যুগ ধরে আসনটি আওয়ামী লীগের কব্জায় রয়েছে। এই আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিম। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর তেমন সাংগঠনিক তৎপরতা নেই। ভোটের লড়াইয়ে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর তেমন প্রভাব ফেলতে পারবে না। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 62 নম্বর সিরাজগঞ্জ 1 আসনটিতে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে, এটা নিশ্চিত করে বলা যায়। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন।
লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।